সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিএসএফ জওয়ানরা সামাজিক কাজে পিছিয়ে নেই। বিএসএফ 133 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে আজ কাঠালিয়া ব্লকের অধীনে 3টি স্কুল, 2টি পঞ্চায়েত এবং সোনামুনা প্রেস ক্লাবকে বিভিন্ন সামগ্রী প্রদান করেন। শান্তিনগর এবং যাত্রাপুর পঞ্চায়েতকে সোলার লাইট সহ সিনটেক্স বিভিন্ন সামগ্রী প্রদান করেন এবং পাশাপাশি ওই দুই পঞ্চায়েত এলাকার 3টি স্কুলের মধ্যে বিভিন্ন খেলার সামগ্রী সহ বই, খাতা, স্কুল ব্যাগ প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন 133 নম্বর ব্যাটেলিয়ানের সিও অশোক কুমার। সিও কুমার জানান, বিএসএফ সাধারণ মানুষের সঙ্গে সৌভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখার জন্য এবং সীমান্ত এলাকায় সুশৃঙ্খল পরিস্থিতি তৈরি রাখার জন্য এ ধরনের অনুষ্ঠান জারি রাখবে। শান্তিপ্রিয় জীবন বর্ডার এরিয়া মে বিতা সকে। আজ যা আপকে হ্যাঁ প্রোগ্রাম রাখা হ্যায়, মুঝে বড়ি খুশি হ্যায় কি ইতনি সংখ্যা মে আপ লোগ ইয়াহাঁ আয়ে হ্যায়। और काफी अच्छा आप लोगों ने यहाँ अरेंजमेंट किया है। इसके लिए मैं स्कूल प्रशासन और यहाँ के जो गणमान्य व्यक्ति हैं इस एरिया के, सबका धन्यवाद करता हूँ। धन्यवाद। পাশাপাশি এদিন বিএসএফ এর 133 নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে হয় এক স্বাস্থ্য শিবির। ওই শিবিরে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ সংগ্রহ করেন। বিএসএফ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। বিএসএফ এর এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে খুশি এলাকার লোকজনেরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।